পাবজি, ফ্রি ফায়ার সহ সকল ক্ষতিকর অনলাইন গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বন্ধ করাটা তো সমাধান না, আপনি ইচ্ছে করলে আপনার সন্তানকে গাইড করতে পারেন, আপনি তাকে মোটিভেট করতে পারেন। এই আমাদের এই পছন্দের গেমটা, আমাদের এই শখের গেমটা কি ব্যান্ড হতে চলেছে? যদি ব্যান হয় তো কবে হবে, কতদিনের জন্য হবে, এই ব্যানটা কি পার্মানেন্ট থেকে যাবে? ফ্রি ফায়ার পাবজি কবে ব্যান হতে চলেছে ভাই, এটা নিয়ে সব ইউটিউবারই বলে দিয়েছে। তো আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে ফ্রি ফায়ার আলটিমেট কবে ব্যান হতে চলেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, ফ্রি ফায়ার যদি ব্যান হয় তবে কবে হবে, এবং ব্যান না যদি হয় তো হবে না কি না, হবে কি না, সব কিছু বলে দেবো এই ভিডিওর মধ্যে। তো ভাই ভিডিও লাস্ট অবধি দেখবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো, কারণ এই গেমের কিছু পজিটিভিটি এবং কিছু নেগেটিভিটি কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যেগুলো আমাদেরই ভুলের জন্য কিন্তু গেমটা নষ্ট হতে চলেছে। তো তার আগে বলবো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে নোটিফিকেশান বেলটা আছে এই বেলটিকে অবশ্যই অলে করে রাখবেন, তাহলে কী হবে আমাদের ভিডিও আপনার থেকে কোনো দিনই মিস যাবে না। তো ভাই এবার আপনাদেরকে বলবো যে ফ্রি ফায়ার পাবজি এই গেমটা যে বন্ধ হতে চলেছে আমাদের বাংলাদেশ সার্ভারে, যেহেতু আমি ইন্ডিয়া থেকে বিলং করি, বাংলাদেশে আজকে হচ্ছে কালকে আমাদের ইন্ডিয়াতে হবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? তো ভাই আমি আজকে আপনাদের বলবো যে এই গেমটার অপব্যবহার করছি, মানে এই গেমটার নেগেটিভিটি এবং পজিটিভিটি। ভাই গেমটার নেগেটিভিটি দুটো দিক আছে, যেটা হলো যে আমরা প্রচুর পরিমাণে গেম খেলছি, গেমের পিছনে বেশি সময় দিচ্ছি, এবং এর পিছনে আমরা প্রচুর টাকা নষ্ট করছি। ভাই যদি আপনারা দেখেন তো এই গেমটা কারা খেলে, এই গেমটা কারা খেলে, যারা স্টুডেন্ট, যারা আপনারা যদি দেখেন 18, 19, 20 কিংবা 22 এইরকম এজের ছেলেমেয়েরাই কিন্তু বেশি গেম খেলছে। ভাই আমি কিন্তু ভিডিও বানাই তার সত্ত্বেও কিন্তু আমি এত গেম খেলি না, তো আমার পাড়ার ছেলেরা আমি দেখি ভাই প্রচুর প্রচুর পরিমাণে গেম খেলে। আর আপনাদের বলবো গেমের পিছনে অতিরিক্ত টাকা নষ্ট, ভাই গেমটাকে গেমের মতো করে নিন, তাহলেই দেখবেন সব ঠিকঠাক চলছে। আমাদের পছন্দের আইডিতে 30, 40, 100 টাকা ঠিক আছে ভাই, তার উপরে 400, 500, 4000, 5000 টাকা করে সবাই খরচ করছে, এটা ভাই ভাবার মতো একটা বিষয়। যেখানে আমরা 1 টাকা তো ইনকাম করছি না, আমাদের বাবা মাদের থেকে আমরা টাকা নিচ্ছি, এবং টাকা নিয়ে সেই গেমের পিছনে আপনারা টাকা নষ্ট করছেন, ভাই এটা কিন্তু কোনো দিনই ঠিক নয়। এটা গেল নেগেটিভিটি। এবার আমি আপনাদেরকে এই গেমের পজিটিভিটির দিকগুলো বলবো। ভাই এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা ফ্রি ফায়ার গেমটাকে বাঁচাতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই করে একটি লাইক করে দেবেন। এবার আপনাদেরকে বলবো যে এই গেমের পজিটিভিটি কী আছে। ভাই পজিটিভিটি প্রচুর, আপনারা জানেন যে অনেক ইউটিউবার চলে এসেছে এই ফ্রি ফায়ার এবং আমাদের বিজিএমআই বলুন কিংবা পাবজি বলুন, পাবজি এবং এই ফ্রি ফায়ার উপর প্রচুর ইউটিউবার কিন্তু ভিডিও বানায়, এবং ভিডিও বানায় যথেষ্ট সেখান থেকে কিছু অর্থ উপার্জন করে। ভাই আমি এখন 1 টাকাও ইনকাম করতে পারিনি, এটা ভাই সত্যি কথা, আমি এখন 1 টাকা ইনকাম করিনি। তারপরে আপনাদেরকে বলবো যে ইস্পোর্টসের মতো একটা জায়গা, ভাই ফ্রি ফায়ারে ইস্পোর্টসের মতো একটা জায়গা আছে, যে ইস্পোর্টসে গিয়ে কিন্তু আপনি আপনার দেশের, আপনি মানে আপনার দেশকে কিন্তু আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন অন্য দেশে। ভাই এটা কতটা ওপি লেভেলের আপনারা তো জানেন। ভাই ইস্পোর্টস এখন প্রায় সব দেশের মধ্যে চলে এসেছে, আগে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার একসঙ্গে ছিল, এখন যেহেতু বাংলাদেশ সার্ভার আলাদা হয়ে গেছে সেহেতু আপনাদের ইস্পোর্টস চলে এসছে। তো ভাই ইস্পোর্টসটাকেও ভালো কাজে আপনাদেরকে ব্যবহার করতে হবে, এবং গেমটার পিছনে যখন আপনারা টাকা নষ্ট করছেন তখন কী হচ্ছে, অনেকে কিন্তু মদ বিড়ি সিগারেট গাঁজা খেত, সেখান থেকে না খেয়ে এই গেমের পিছনে টাকাটা নষ্ট করছে। ভাই এটা একটা প্লাস দিকও বলতে পারেন, মাইনাস দিকও বলতে পারেন। এরপর আমি আপনাদেরকে বলবো যে সময় নষ্ট এটা গেমের পিছনে, ভাই একাকিত্ব কাটানোর জন্য এই গেমটা বেস্ট, কারণ আপনি ঘরে বসে বন্ধুবান্ধবের সঙ্গে গেম খেলতে পারবেন। কারণ যখন কোভিড-19 ছিল, মানে কোভিড যখন ছিল প্রচুর প্রভাব, যখন লকডাউন চারিদিকে কেউ বাড়াতে পারছিল না, কিন্তু কী হয়েছিল ভাই, সবাই কিন্তু ঘরে বসে গেম খেলতো বন্ধুবান্ধবের সঙ্গে, এবং সেটাই সেখান থেকে কিন্তু এমন দিক চলে এসছে। এবং আপনাদেরকে বলবো যে আপনারা তো জানেন ইপ টিচিংয়ের যে ব্যাপারটা, রাস্তায় বেরিয়ে উল্টোপাল্টা গালাগালি, মেয়েদেরকে টঞ্জিট কারি কাটা, সেটা কিন্তু হয় না, একটু কমে গেছে ভাই, এটা বলতে পারবো যে হয় না তো সেটা বলতে পারবো না, কিন্তু কমে গেছে, কারণ অত পরিমাণে ছেলেরা আর বেরোয় না। তবে হ্যাঁ, লোক আর ইনডোর গেম খেলছে না, সবাই ইনডোর গেমই খেলছে, কেউ আউটডোর গেম খেলছে না। তো ভাই আপনার কাছে কী মনে হয় যে গেমটা ব্যান্ড হওয়া উচিত, সেটা কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। ভাই যদি আপনার কাছে মনে হয়ে থাকে হ্যাঁ গেমটা ব্যান্ড হওয়া উচিত, তাহলে কমেন্ট করবেন যে হ্যাঁ ব্যান্ড হোক, এবং আপনার কাছে যদি মনে হয় যে না গেমটা ব্যান্ড হওয়া উচিত নয়, তাহলে কিন্তু অবশ্যই করে লাইক করে দেবেন আর বলে দেবেন যে গেমটা ব্যান্ড হওয়া উচিত নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।